তো বন্ধুরা, গাজল বামুংলা বাস স্ট্যান্ড মোড়ে আমি কিন্তু এখানে আছি, আর এখানে থিমটা কিন্তু পুরোটা ন্যাচারাল সাজানো হয়েছে। তো এখানে থিমটা তোমাদের দেখাবো ভেতরে গিয়ে, তো চলো। সো বন্ধুরা, আমি চলে এসেছি যাত্রিক সংঘ ক্লাবের সামনে, আর এই ক্লাবে কি থিম রয়েছে সেটা তোমাদের দেখাবো। অবশ্য তোমরা বাইরে থেকে দেখে বুঝতেই পারছো থিমটা কি হতে চলেছে। বন্ধুরা, আমাদের এরকম গাজলে কিন্তু থিম তৈরি করেছে, খুবই সুন্দর একটা থিম, যেটা গাজল বামুংলা বাস স্ট্যান্ড মোড়েই। বন্ধুরা, গাজলের এই ক্লাবটি প্রতি বছরই কিন্তু নতুন নতুন থিম নিয়ে আসে পুজো প্যান্ডেলে। সো বন্ধুরা, এরকম থিম কিন্তু খুবই কম দেখা যায়, আর বিশেষত এই থিমটা তৈরি করেছে যে গাজলে, সেটা কিন্তু একদম অন্য লেভেলের। সো বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, সেটা তোমাদের উপরে। সো হ্যালো বন্ধুরা, এখন আমি কিন্তু আছি গাজলে, আর গাজলে কিন্তু এখানে কিন্তু একটা ন্যাচারাল থিম তৈরি করেছে। পুরোটাই কিন্তু প্যান্ডেলটা যে তৈরি হয়েছে, সেই প্যান্ডেলটা কিন্তু একদমই আলাদা রকম। তো আমি তোমাদের ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, দেখো পুরো সম্পূর্ণ কিন্তু গাছ দিয়ে আর লতা, সম্পূর্ণ চারি সাইডে দেখো প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল। তো দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে। তো ফাইনালি বন্ধুরা, তোমাদের কিন্তু এবার প্রতিমা দেখাবো। এখানে যে প্রতিমাটা রয়েছে সেটাও কিন্তু ন্যাচারালভাবে, তো সেই প্রতিমাটা দেখাচ্ছি। তো চলো প্রতিমা দেখা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহা, ওয়াও! প্রতিমাটা দেখো সম্পূর্ণই কিন্তু ন্যাচারাল। এখানে পাশ দিয়েও কিন্তু গাছের লতা দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণটা। দেখো এই সাইডেও যে রয়েছে কিন্তু সম্পূর্ণ লতা, এই সাইডেও একদম পুরো ডেকোরেশনটাই করা হয়েছে লতা দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটিকে। পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই, টাটা।